good, good feelings. Wow. Hello guys, আজ এদের তৃতীয় দিনে আমাদের দ্বিতীয় ট্যুর। আর আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক একটা জায়গা, বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে। এখন আমরা সেই মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মুজিবনগরে যেতে যেতেই আপনাকে যে জিনিসটা মুগ্ধ করবে সেটা হলো আমঝুপির এই সড়কটি। আমঝুপির এই সড়কটির রাস্তার দুই পাশে যে আম গাছগুলো আছে এটা রাস্তার সৌন্দর্যতা অনেক গুণে বৃদ্ধি করেছে। যদি আপনি এই রাস্তায় না আসেন তাহলে ঠিক আপনাকে বলে বোঝানো যাবে না এই আম গাছগুলো রাস্তাটিকে ঠিক কতটা সৌন্দর্য করে তুলেছে। আজকে এই যে তৃতীয় দিন, তৃতীয় দিনে আমাদের দ্বিতীয় ট্যুর। আজকে দ্বিতীয় ট্যুরে আমরা এসেছি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা মুজিবনগর। আমরা অনেক বই পুস্তক থেকে আমরা এই সম্পর্কে অনেক জ্ঞান পেয়েছি, অনেক পড়েছি, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সরকার গঠন করা হয়েছিল। আজকে আমরা এই জায়গাটিতেই ঘুরে দেখাবো। আর এসব প্রথম মানুষের উপস্থিতি তুলনামূলক কিছুটা কম, এর কারণ হলো এখন দুপুর, এই প্রচণ্ড গরমে অনেকেই বের হয়নি বাসা থেকে। যদিও বিকেলবেলায় এই জায়গাটায় অনেক মানুষে ভরপুর থাকবে, যত বেলা গড়াবে ততই লোকের সমাগম ঘটবে। খাখা রোদে তবুও কিছু কিছু লোক দেখা যাচ্ছে যারা এসেছে বেড়াতে। পুরো সুন্দর একটা জায়গা। এখন আমরা উঠছি মানচিত্রটা দেখার জন্য। এই পুরো বাউন্ডারির ভিতরে বাংলাদেশের একটা ম্যাপ আছে, আমরা সেই ম্যাপটাই দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখানে তো সামনে আগে জন্য খুলনা ডিভিশন, এই সাইডে রাজশাহী ডিভিশন, ওই দেখে রংপুর ডিভিশন, এদিকে ঢাকা ডিভিশন, ওই দেখে চট্টগ্রাম ডিভিশন, ওই দেখে সিলেট ডিভিশন, বরিশাল ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, বর্তমানে ঐতিহ্যবাহী সেই মুজিবনগর থেকে চলে যাচ্ছি মানচিত্র যে জায়গায়, সেই জায়গাতে আমরা অবস্থান করছিলাম। এখন আমরা হাঁটছি মুজিবনগরের আমবাগানের নিচ দিয়ে। এখানে অনেক মানুষেরই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই আম গাছের নিচে অনেক ছায়া হওয়ার কারণে লোকজন রোদে না দাঁড়িয়ে এই আম গাছের নিচেই আশ্রয় নিয়েছে। এবং এখানে অনেক দোকানপাট দেখা যাচ্ছে, অনেক দোকানপাট আছে, এখানে অনেকজন কেনাকাটা করছে। আমরা দেখি ভিতরে ঘুরে ফিরে কিছু পাওয়া যায় কিনা।
কিছু নিজেদের কেনার জন্য অবশ্য ছেলেদের কোনো জিনিস এখানে সহজে পাবেন না ম্যাক্সিমাম জিনিসই মেয়েদের দেখি ঘুরে কি পাওয়া যায় কি দেখা যায় চারিদিকে যখন প্রচন্ড রোদ তখন আমাদের অবস্থা এই যে সেই ঐতিহ্যবাহী আমবাগান যেটা বৈদ্যনাথতলা আমবাগান নামে পরিচিত ছিল আমরা অনেক বই থেকে এই আমবাগানের ইতিহাস সম্পর্কে জানতে পারি সেই মুজিবনগরের ঐতিহ্যবাহী সেই জায়গা সেখানে আমাদের বড় ভাই আমরা সবাই মিলে আমবাগানে 1757 সালে পলাশের যুদ্ধ হয় এবং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে বাংলার স্বাধীনতা এখানেই হরণ হয় তারপরে দীর্ঘ 200 বছর ইংরেজরা শাসন করে বাংলায় শুনলেন সংক্ষিপ্ত একটা বর্ণনা এই আমবাগান সম্পর্কে আমাদের বড় অতিরিক্ত গরম যার কারণে বড় ভাইরা বলছে চলে একটু শরবত খেয়ে আসি শরবত খাওয়ার উদ্দেশ্যেই যে দেখি শেষে একটা শরবতের দোকানে দাঁড়ালাম লেবু শরবত খাওয়ার জন্য খুব ভালো তাই না মাসুম শরবত ভিডিওটা বানিয়ে ভাইরাল করে দাও তোমার পেজে মামা শরবত খেয়ে আমরা খুবই তৃপ্তি পেলাম তৃপ্তি সহকারে আমরা খেলাম আপনার কেমন লাগলো মিয়া ভাই গুড গুড ফিলিংস ওয়াও পুরো কুল কুল শরবত খাওয়া শেষ করতে না করতেই সূর্যমা হারিয়ে গেল আর মেঘাপুর উদয় হলো ছোটখাটো একটা ঝড় বেয়ে যাচ্ছে এদিকে আমাদের এই ঝড়ের ভিতরেও থেমে নেই ফটোশুটের কাজ আমাদের বড় ভাই তিনি পোজ নিয়ে আছেন আর সেই গাড়ি R15 নিয়ে এবং ক্যামেরাম্যানে আছে আমাদের মামা তিনি এই ঝড়ের ভিতরেও চেষ্টা করে যাচ্ছেন সুন্দর ছবি তোলার জন্য অনেক ঘুরলাম এবার বাড়ি যাওয়ার পালা রওনা দিলাম বাড়ির দিকে আসার সময় সামনের গেট দিয়ে আসলেও বের হওয়ার সময় আমরা পিছে আরেকটা গেট আছে সেই গেট দিয়েই বের হলাম সামনের যে মূল গেট সেই গেট অপেক্ষা পিছের এই গেটটাই লোকজন অনেকাংশেই কম রাস্তার যে অবস্থা বাইরে এত ভাঙ্গা কেন রাস্তাটা যদি ভাঙ্গা না হতো তাহলে অনেক সুন্দর লাগতো পরিবেশটা আজ এই পর্যন্তই এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ